হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসপি ইনস্টিটিউট, ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী, তোমাদের প্রত্যেককে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছো তারা দেখতে থাকো, আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে রাখো। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে, অর্থাৎ যে আপকামিং এক্সামগুলি রয়েছে, যে কম্পিটিটিভ এক্সামগুলি, সেই এক্সামগুলির জন্য প্রত্যেকটা বিষয়ের কিন্তু কনসেপ্টের ক্লাস দেওয়া হয় এবং এমসিকিউর ক্লাস দেওয়া হয়, ঠিক আছে? এবং কি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের চ্যানেলেই পেয়ে যাবে তোমরা। সেই জন্য বলবো যারা নতুন আসছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখো, তোমাদের কাছে আসবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করব। প্রথমে কি আছে আমরা দেখো, দেখো যে সবার শিকার বলুন যে 2024 যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচন কি হচ্ছে, যে 2024 লোকসভা নির্বাচনটি কিন্তু হচ্ছে কি যে 16তম বলা বলেছে আমার 18তম লোকসভা নির্বাচন, তাই তো? এই লোকসভা নির্বাচনের স্পিকার হিসেবে কে নিযুক্ত হলেন সেটা আমরা দেখব, তাই তো? বলছে সম্প্রতি 18তম লোকসভার স্পিকার হিসাবে নিযুক্ত হলেন ওম বিড়লা, খুব গুরুত্বপূর্ণ নাম তিনি ছিলেন, আবার নিযুক্ত হলেন ওম বিড়লা। তাহলে আমাদের যদি সম্প্রতি লোকসভার স্পিকার হিসেবে কে নিযুক্ত হলেন, যদি 18তম বা 16তম কিছুই না থাকে তাহলে কিন্তু আমরা বলবো কি ওম বিড়লা সম্প্রতি যদি বলে, তাই তো? যদি 18তম লোকসভার কি বলবো 18তম বা 17তম, কারণ প্রিভিয়াসে তিনি ছিলেন 18তম লোকসভার আর কি স্পিকারকে, তাহলে আমরা বলবো ওম বিড়লা, যিনি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স দলের একজন সদস্য, ভারতীয় সংবিধানের 93 ধারা অনুযায়ী স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নিযুক্ত হন, তাই? অর্থাৎ যে অধিকাংশ যে 85 এরকম একটা ব্যাপার, যে অর্থাৎ 100 জনের মধ্যে 51 হলেই সে একজন সংখ্যাগরিষ্ঠ, এরকম একটা ব্যাপার, সেরকম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু ভারতীয় সংবিধানের যে স্পিকারের পদটি সেই স্পিকারের পদ অর্থাৎ স্পিকার নিযুক্ত হন, তাই তো? এইবারটা আমাদের জানতে হবে আর এই স্পিকারের বিষয়ে কয়েকটি ইনফরমেশন তোমাদের বলে দিই, সেটা হচ্ছে স্পিকার কিন্তু সদস্য হিসাবে যে লোকসভায় কিন্তু ভোট দিতে পারেন না, তিনি কি ভোট দিতে ডেট, তিনি কেবলমাত্র ডেডলক পরিস্থিতি হলে তিনি কিন্তু কি করে তখন তার কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট দিতে পারে। এসব বিষয়ে আগে স্পিকারের বিষয়ে প্রত্যেকটা কনসেপ্টের বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে কনসেপ্টের ক্লাস আছে, প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানো আছে, যারা আমাদের ক্লাসগুলি দেখো তাদের পূর্ব ক্লাসগুলি দেখো তাহলে কিন্তু তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। চলো আর কি, যে যিনি লোকসভায় দ্বৈত দায়িত্ব পালন করে, খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কোশ্চেন যদি দেয় যে লোকসভায় দ্বৈত দায়িত্ব পালন করে এমন ব্যক্তিকে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে লোকসভার স্পিকার। আর কি পাচ্ছি আমরা, দেখো স্পিকার সদস্য হিসেবে ভোট দিতে পারলেও কিন্তু তিনি কিন্তু কি দিতে পারে, মানে ভোট দিতে পার না পারলেও তিনি ডেডলক পরিস্থিতিতে কিন্তু কি করে যে নির্ণায়ক ভোট কিন্তু তিনি দিতে পারেন। চলো তাহলে নেক্সট দেখবো কি আছে। নেক্সট আমাদের রয়েছে যে লোকসভার বিরোধী দলের, আবার গুরুত্বপূর্ণ জায়গা, লোকসভার বিরোধী 18তম লোকসভার 18তম লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হলেন রাহুল গান্ধী। তাহলে যে আমাদের কোশ্চেনে পাবে যেতে পারে সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হলেন কে, রাহুল গান্ধী। এবার এই যে লোকসভার যে বিরোধী দলনেতা হওয়ার জন্য কিন্তু একটা বেসিক ক্রাইটেরিয়া আছে, সেটা কি, তার লোকসভার যে আসন সংখ্যা তার কিন্তু 10% আসন কিন্তু তাকে আর কি অর্জন করতে হবে, তাকে বলতে আর কি তার দলকে, ঠিক আছে? অর্থাৎ রাহুল গান্ধী যে কংগ্রেস দলের মানে প্রতিনিধি তার দল কিন্তু এই বছর কিন্তু অর্থাৎ 18তম লোকসভা নির্বাচন বা 2024 যে আর কি সাধারণ নির্বাচন গেল সেই নির্বাচনে কিন্তু 10% সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, গরিষ্ঠতা সরি, যে 10% সিট পেয়েছেন, অর্থাৎ যে 55টা সিট যে সেই সিট কিন্তু তিনি পেয়েছেন, অর্থাৎ ন্যূনতম 55টা সিট পেলে সে কিন্তু বিরোধী দলের নেতা হওয়ার যোগ্য হবে, ঠিক আছে? কিন্তু যে আমাদের যে 2017 যে লোকসভা নির্বাচন ছিল, অর্থাৎ সরি 2017 যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভাতে কিন্তু কোনো বৈধ বিরোধী দলনেতা ছিলেন না, অর্থাৎ বোঝা গেল যে সেই কোনো বৈধ বিরোধী দলনেতা ছিলেন না। কিন্তু 18তম যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু হচ্ছে যে আমাদের বিরোধী দলনেতা রয়েছে, ঠিক আছে? আমরা দেখবো সেই বিরোধী দলনেতা কে, আর সেই বিরোধী দলনেতা হচ্ছে রাহুল গান্ধী, বোঝা গেল? আর কি বিরোধী দলনেতা পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ পদ, বিরোধী দলনেতা সংসদীয় নিয়মে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, খুব গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্ট কমিটি বা পিএসসি প্যাক, প্যাকের চেয়ারম্যান কিন্তু বিরোধী দলনেতা নিযুক্ত হন প্যাকের চেয়ারম্যান হিসেবে। আর কি আমরা কি পাবো যে এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কি বলা হয় যে ইয়ার্স সরি ইয়ার্স অ্যান্ড আই অফ ক্যাগ, এটা কয় দফা বা আকার গ হবে, ঠিক আছে? ইয়ার্স অফ ক্যাগ বা সি এ জি আই অ্যান্ড ইয়ার্স অফ ক্যাগ বলা হয় কাকে,
এই যে প্যাক ঠিক আছে বা পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কি বলা হয় আই অ্যান্ড ইয়ার্স অফ ক্যাপ অর্থাৎ ক্যাপের রিপোর্ট একমাত্র প্যাক এই যে বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু পর্যালোচনা করতে পারে। চলো এই যে আর কি জানি পূর্ববর্তী 17তম লোকসভা নির্বাচনে কিন্তু বৈধ বিরোধী দল ছিল না। নেক্সট দেখো কি আছে যে কোর্টের অধ্যক্ষ আরো একটি গুরুত্বপূর্ণ পদ যে লোকসভার যে সাধারণ নির্বাচনের পরে স্পিকার যে স্পিকার নিযুক্ত হওয়ার পূর্বে কিন্তু সভা পরিচালনা করার দায়িত্ব অর্থাৎ যে প্রথম সভা বসে যে সাধারণ নির্বাচনের পরে সেই সভা কিন্তু পরিচালনা স্পিকার করেন না সেই সভা পরিচালনা করেন কোর্টের স্পিকার খুব গুরুত্বপূর্ণ পদ ঠিক আছে ওই সাধারণ নির্বাচনের পর না লোকসভার অধ্যক্ষ নির্বাচনের পূর্ব যে সভা বসে সেই সভা কিন্তু পরিচালনা করেন কে স্পিকার সরি প্রোটেম স্পিকার তাই তো সেই প্রোটেম স্পিকার কিন্তু সেই সভা পরিচালনা করার অর্থাৎ এটি একটি অস্থায়ী পদ তাই তো এটা বুঝতে হবে কিন্তু তারপরে যখন আর কি যে লোকসভা স্পিকার নিযুক্ত হয়ে যায় তারপরে কিন্তু সমস্ত কার্যক্রম পরিচালনা চলতে থাকে তার আগে তাদের যে প্রথম তাদের পশ্চিম বিভিন্নভাবে উড়িয়ে দিতে পারে যে লোকসভার প্রথম বা সাধারণ নির্বাচনের পরে প্রথম সভায় সমাপ্ত করেন কে তারা কিন্তু আমরা বলবো প্রোটেম স্পিকার বুঝে গেল আর কি আছে এখানে আর কি ইনফরমেশন দেখে নেবো যে নির্বাচনের পূর্বে লোকসভার অধিবেশন চালানোর জন্য যে অধ্যক্ষকে নিযুক্ত করা হয় তাকে প্রোটেম অধ্যক্ষ বলা হয়। 18তম লোকসভা নির্বাচনের পরে লোকসভায় প্রোটেম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন কে ভাতৃহরি মাহাতা অর্থাৎ 2024 মানে যে লোকসভা নির্বাচন হলো বা 18তম লোকসভা নির্বাচনে কি সেই 18তম লোকসভা নির্বাচনের প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন কে ভাতৃহরি মাহাতা এটি একটি অস্থায়ী পদ কোনটি অস্থায়ী পদ সেটা হচ্ছে প্রোটেম অধ্যক্ষের পদটি হচ্ছে অস্থায়ী পদ ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট দেখো কি আছে নেক্সট স্লাইডে তারপরে বর্ধা অভয়ারণ্য এই যে বর্ধা অভয়ারণ্যটা বর্ধা অভয়ারণ্য খুব গুরুত্বপূর্ণ জায়গা ভালো করে ফলো করতে হবে। বর্ধা বন্যপ্রাণী অভয়ারণ্যকে এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হিসেবে অর্থাৎ কি কোন জিনিসটা এশিয়াটিক সিংহের খুব গুরুত্বপূর্ণ এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গির অরণ্য থেকে ভারতীয় বন্যপ্রাণী বিভাগ ডিয়ার স্থানান্তর করছে তাই তো ডিয়ার বা হরিণ বা স্পটেড ডিয়ার ডিয়ার ঠিক আছে বা যে স্পটেড ডিয়ার কিন্তু স্থানান্তরিত করছে কোথায় কোথায় এই যে বর্ধা অভয়ারণ্য এই অভয়ারণ্যটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এই অভয়ারণ্যের পার্শ্ববর্তী নদীগুলি হল বিলেশ্বরী এবং জাগরি এই গির বর্ধা প্রকল্পটি 1979 চালু হয় তাই তো তাহলে এই যে বর্ধা অভয়ারণ্য যে বা বর্ধা অভয়ারণ্য এই জায়গাটি যে কিসের জন্য বা কোন জিনিস বড় লক্ষ্য কি সেটা হচ্ছে যে এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হিসেবে কিন্তু গড়ে তোলার লক্ষ্য যদি আমাদের কোশ্চেন দিয়ে দেয় যে এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল কোন অভয়ারণ্যে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে তাহলে কিন্তু আমরা বলবো এই যে বর্ধা অভয়ারণ্য। চলো নেক্সট দেখো নেক্সট কি আছে ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি কোনটা যে ওয়ার্ল্ড ক্র্যাফট কাউন্সিল কি ওয়ার্ল্ড ক্র্যাফট কাউন্সিল বা WCC এটা সম্প্রতি শ্রীনগরকে কোন শহরটি সম্প্রতি শ্রীনগর শহরকে ওয়ার্ল্ড ক্র্যাফট সিটির স্বীকৃতি দিয়েছে এটি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রগুলিতে স্থানীয় কর্তৃপক্ষ কারিগর সম্প্রদায়ের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয় তাই আর কি আছে বলছি এছাড়া এটি সৃজনশীল অর্থনীতিকে সমর্থন করে ভারতের আরও কয়েকটি ক্র্যাফট সিটি হল রাজস্থানের জয়পুর গুরুত্বপূর্ণ আছে তামিলনাড়ুর মালাপুরম এবং কর্ণাটকের মহীশূর তাহলে আমাদের কোশ্চেন যে সম্প্রতি যে WCC বা ওয়ার্ল্ড ক্র্যাফট কাউন্সিল কোন শহরকে ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে তাহলে কিন্তু আমরা বলবো শ্রীনগর শহরটিকে ঠিক আছে। চলো নেক্সট দেখো বায়ুসেনার যৌথ মহড়া হোপেক্স কি হোপেক্স তাই তো এই হোপেক্স হোপেক্স জিনিস এটা একটা যৌথ বায়ুসেনার মহড়া কোন দুটি দেশ অংশগ্রহণ করেছে দেখে নাও আমরা এই যে হোপেক্স হলো একটি যৌথ বিমান মহড়া এই মহড়াটিতে ভারতীয় বিমান বাহিনী দেখো ভারতীয় বিমান বাহিনী এবং মিশরীয় বিমান বাহিনী এই দুটি দেশের বিমান বাহিনী অর্থাৎ একটি যৌথ সৈন্যবাহিনীর যৌথ বায়ুসেনার মহড়া এই বাহিনীর মানে যৌথ সৈন্যবাহিনীর মহড়া দুটি দেশ অংশগ্রহণ করছে কোন দুটি দেশ ভারত এবং মিশরীয় বিমান বাহিনী তাই তো মহড়াটি অনুষ্ঠিত হয়েছে মিশরে মহড়াটির প্রধান উদ্দেশ্য হলো দুটি দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
এছাড়াও ভারত এবং মিশরের মধ্যে যে শক্তিশালী সম্পর্ক রয়েছে তাকে আরো দৃঢ় করা। মহড়াটিতে এক সপ্তাহ যাবত 21 দিন থেকে 26 দিন পর্যন্ত চলেছে, তাই তো? মহড়াটি এক সপ্তাহ যাবত কিন্তু চলেছে। নেক্সট দেখো, তারপরে কি আছে, জল জীবন মিশন, গুরুত্বপূর্ণ খুব। জল জীবন মিশন হলো কত, এই প্রকল্পটি 2019 সালে কিন্তু গ্রহণ করা হয়েছে, জল জীবন মিশন, তাই 2019 সালের প্রকল্প। কিন্তু চলতি বছর অর্থাৎ 2026 সালে, সরি 2024 সালে, এই বছরের লক্ষ্যমাত্রা কি, যে যেখানে এই কাজ যতদূর অগ্রগতি হয়েছে, ঠিক আছে, অর্থাৎ যেখানে হয়তো ড্যাম বসেছে কিন্তু জল যায়নি, কোনো জায়গায় পাইপ লাইন যায়নি, এই সমস্ত ছোটোখাটো সমস্যার সমাধান করে প্রত্যেকের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়াই হচ্ছে এই চলতি বছরের কিন্তু লক্ষ্য, যেটা জল মিশন প্রকল্প অর্থাৎ 2019-এর আন্ডারে কিন্তু এই প্রকল্পটি, অর্থাৎ এর লক্ষ্যমাত্রা কিন্তু মানে লক্ষ্য পূরণ করার চেষ্টা করা হচ্ছে। আর এই লক্ষ্যে কি, প্রত্যেক পরিবার পিছু, পরিবারের প্রত্যেক মাথা পিছু কিন্তু 55 লিটার করে প্রতিদিন জল সরবরাহ করা হবে। আর কি, এই যে প্রকল্পে যা ব্যয় তা সমতল এলাকার জন্য রাজ্য সরকার 50% এবং কেন্দ্র সরকার 50% বহন করবে, আর যেগুলো পাহাড়ি অঞ্চল সেই অঞ্চলগুলিতে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার 80% এবং রাজ্য সরকার 20% বহন করবে। এটাই ছিল জল জীবন মিশন। জল জীবন মিশন কিন্তু প্রকল্প নেওয়া হয় কিন্তু 2019 সাল, ঠিক আছে, আর 2024-এ কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়, সেটা আমি বলে দিলাম তোমাদেরকে। আর মাথা পিছু 55 লিটার করে জল সরবরাহের ব্যাপারটি রয়েছে। ব্যানারঘাট ন্যাশনাল পার্ক, খুব গুরুত্বপূর্ণ, ব্যানারঘাট ন্যাশনাল পার্ক ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে অবস্থিত। এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয়েছে কত সালে, 1970 সালে, এবং 1974 সালে এটির জাতীয় উদ্যানের তকমা পায়। ব্যানারঘাট ন্যাশনাল অভয়ারণ্যটি বা ন্যাশনাল পার্ক কবে আর কি জাতীয় উদ্যানের তকমা পায়, সেটা কিন্তু 1974 সালে। আর 2002 সাল থেকে ব্যানারঘাট একটি বায়োলজিক্যাল পার্ক হিসাবে কিন্তু পরিচিতি লাভ করে। তাহলে বায়োলজিক্যাল পার্ক কবে থেকে হয়, 2002 সাল থেকে, তাহলে 1970-এ কিন্তু এটা সৃষ্টি বা প্রতিষ্ঠিত হয়, আর 1974-এ কিন্তু এটা জাতীয় উদ্যানের তকমা পায়, আর 2002 থেকে কিন্তু এটা একটা বায়োলজিক্যাল পার্ক হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যানারঘাট ন্যাশনাল পার্কে চিতাবাঘ সাফারি চালু হলো, এটি দক্ষিণ ভারতের প্রথম চিতাবাঘ সাফারি। গুরুত্বপূর্ণ লাইন যে যদি বলা হয় বা আমাদের প্রশ্নে চলে আসে দক্ষিণ ভারতের প্রথম চিতাবাঘ সাফারি কোন অভয়ারণ্যে চালু হচ্ছে, তাহলে আমরা বলবো কি, ব্যানারঘাট ন্যাশনাল পার্ক, যেটা কর্ণাটকের ব্যাঙ্গালোর রাজ্যে অবস্থিত। চলো নেক্সট দেখো, আর কি দেখো, মিশন মহাকাশ মৈত্রী, মিশন মহাকাশ মৈত্রী বা স্পেস মৈত্রী নামে তোমরা কিন্তু এটাকে পেতে পারো। স্পেস মৈত্রী কি আছে, স্পেস মৈত্রী বা মহাকাশ মৈত্রী হলো মিশন, মৈত্রী মিশন হলো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ মহাকাশীয় চুক্তি, তাই তো? অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যেকার যে মহাকাশ যান অভিযানগুলি রয়েছে সেগুলির যে একটা চুক্তি, সেটা হচ্ছে স্পেস মৈত্রী, তাই তো? এই এই যে মানে দুটি দেশের যে এই চুক্তির প্রধান লক্ষ্যটা কি, দুটি দেশের মহাকাশ অভিযানের সহযোগিতা আরও উন্নত করা, এছাড়াও দুটি দেশ দেশের মহাকাশ গবেষণা সংস্থার সম্পর্ক আর কি গবেষণা সংস্থার সম্পর্ক সুদৃঢ় করা। অস্ট্রেলিয়া 2000 আর কি, তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, 2026 সালে অস্ট্রেলিয়াতে দ্বিতীয় স্পেস অপটিমাস মহাকাশ যান পাঠাবে, সেটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর SSLV বা শর্ট স্মল স্যাটেলাইট লঞ্চ ভিকের মাধ্যমে কিন্তু সেটিকে উৎক্ষেপণ করা হবে। তাহলে কি, যে অস্ট্রেলিয়ার কোন যে স্পেস অপটিমাস মহাকাশ যানটি ভারতে কোন লঞ্চ ভিকেলের মাধ্যমে কিন্তু যদি বলা হয় যে লঞ্চ করা হবে, তাহলে কিন্তু আমরা বলবো SSLV বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভিকেলের মাধ্যমে, ক্লিয়ার? আর মিশন মহাকাশ মৈত্রীতে কোন দুটি দেশ রয়েছে, ভারত এবং অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, অভ্যাস বা অভ্যাস, বাংলাতে বললে আমরা বলবো কি, অভ্যাস বা DRDO, এটা কি বলছে, অভ্যাস হলো একটি টার্গেট ড্রোন, যেটি DRDO অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা নির্মিত। এটি উচ্চ গতি সম্পন্ন একটি টার্গেট ড্রোন, যেটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং চলার সময় এটি কি করতে পারে, যে তথ্য সংগ্রহ করতে পারে, তাই তো? এটি এই ড্রোনটি সফলভাবে 6টি পরীক্ষা করা হয়েছে 1904 পুরে, তাই তো? সফলভাবে 6টি পরীক্ষা করা হয়েছে, মোট 10টি পরীক্ষা করা হয়েছে, তার ভিতরে 4টি কিন্তু ফেব্রুয়ারিতে করা হয়েছে এবং আর 6টি কিন্তু করা হলো
এই জুনে, তাই তো? তারপরে দেখো বলছে নোমাডিক এলিফ্যান্ট। নোমাডিক এলিফ্যান্ট কি? নোমাডিক এগুলি হলো ভারত এবং মঙ্গোলীয় সেনাবাহিনী, ভারত এবং মঙ্গোলীয় সেনাবাহিনী এই দুটি সৈন্যবাহিনীর যৌথ সৈন্যবাহিনী মহড়া। মহড়াটি মেঘালয় রাজ্যের উমরইতে অনুষ্ঠিত হতে চলেছে। মহড়াটিতে ভারতীয় সেনাবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করবে সিকিম স্কাউটস, তাই তো? সিকিমের যে বাহিনী সিকিম স্কাউটস, সেই বাহিনী কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করবে। মহড়াটির প্রধান লক্ষ্য হল বিদ্রোহ দমনমূলক কার্যকলাপ পরিচালনার জন্য উভয় দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি। তাহলে যদি আমাদের কোশ্চেন আসে যে বিদ্রোহ দমন করার জন্য বা বিদ্রোহ দমনমূলক কার্যকলাপ পরিচালনা করার জন্য যে দ্বিপাক্ষিক যে সৈন্য মহড়াটি অনুষ্ঠিত হলো তার নাম কি, তাহলে আমরা বলবো নোম্যাডিক এলিফ্যান্টস। নেক্সট দেখো, নিউ চিফ অফ দা আর্মি স্টাফ, আর্মি স্টাফ নিউ চিফ অফ কততম, 30তম, তাই তো? চিফ অফ দা আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হলেন কে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তাই তো? ইংরেজিতে যদি বলি তাহলে আমরা DIWADI দ্বিবেদী হবে কিন্তু, ঠিক আছে? আর কি, যিনি সহকারী চিফ অফ দা আর্মি স্টাফ ছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, মনোজ পান্ডে পান্ডের স্থলাভিষিক্ত হলেন। তাহলে উপেন্দ্র দ্বিবেদী কার স্থলাভিষিক্ত হলেন? জেনারেল মনোজ পান্ডে। চলো নেক্সট দেখবো কি আছে, যে বিপন্ন প্রজাতির বর্ণীয় হাতি, বর্ণীয় এলিফ্যান্ট, যেটা বর্তমানে কিন্তু বিপন্ন প্রজাতির তালিকায় চলে গেল, বিশ্বের সবচাইতে ছোট প্রজাতির মধ্যে পড়ে এই বর্ণীয় হাতি, যা বর্তমানে একটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত হলো কি আর কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন দ্য নেচার এই রিপোর্ট পেশ করেছে। বর্তমানে এই হাতির সংখ্যা রয়েছে প্রায় 1000টি। যে হারে আর কি আমাদের যে মানব সভ্যতার অগ্রগতি বলা হয়, এটা অগ্রগতি বলা হবে না অভিশাপ বলা হবে বলতে পারবো না, তবে এই যেভাবে আর কি মানব সভ্যতা আর কি যে বেড়ে চলেছে, তার ধরুন কি করছে, আমরা প্রকৃতিকে ধ্বংস করছি বা অরণ্য বনাঞ্চল কিন্তু আমরা ধ্বংস করে চলেছি, অর্থাৎ তাদের বাসস্থান, যে সেই বাসস্থান কিন্তু নষ্ট করে ফেলা হচ্ছে, সেই জন্য কিন্তু তাদের প্রজাতি আর কি সঠিকভাবে বিকশিত হতে পারছে না, তারা কিন্তু প্রজনন করে কিন্তু আস্তে আস্তে বংশ বিস্তার করতে পারছে না সঠিকভাবে, যেহেতু তাদের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে, তাদের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, সেই জন্যই কিন্তু আস্তে আস্তে সমস্ত প্রজাতি কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে। সেই তার মধ্যে নতুন আরো একটা জিনিস কি হলো, যে বর্ণীয় হাতি কিন্তু এই বিপন্ন তালিকায় কিন্তু যুক্ত হলো। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ এই যে স্লাইডটা, এটা প্রত্যেকেই জানি আমরা, এটা তবু আমি দেখেছি, ঠিক আছে? যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024, যেটা বলছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া হয়েছে, তাই তো? চ্যাম্পিয়ন হয়েছে 2024 এর টি-20 ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া, সাউথ আফ্রিকায় হয়েছে কি রানার্স আপ হয়েছে, তাই তো? ইটস ইন্ডিয়া সেকেন্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা হচ্ছে সেকেন্ড, প্রথম কত সালে পায়, প্রথম কিন্তু পায় 2007 সালে, তাই তো? প্রথম কিন্তু 2007 সালে পায়, ইন্ডিয়া ওন টি-20 ওয়ার্ল্ড কাপ ইন 2007 ফর দ্য ফার্স্ট টাইম। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কে, বিরাট কোহলি হয়েছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে জসপ্রীত বুমরা, আর মোস্ট উইকেট পেয়েছে দুজন, যেটা আমাদের ভারতের রাজদীপ সিং এবং কি ফজল হক কি ফারুকি, এই যে দুজন কিন্তু পেয়েছে, যে মোট কতগুলি করে উইকেট পেয়েছে, এরা কিন্তু 17টি করে কিন্তু উইকেট পেয়েছে, দুজন যৌথভাবে কিন্তু টপ উইকেট মোস্ট উইকেট পেয়েছে, ক্লিয়ার? চল নেক্সট দেখবো কি আছে, কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024, কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ কে পেয়েছে, সঞ্জনা ঠাকুর, তাই তো? কমনওয়েলথ শর্ট স্টোরি রাইটার যে আবার কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ, সেটা কিন্তু পেয়েছে সঞ্জনা ঠাকুর। তার গল্পটির নাম কি, তার গল্পটির নাম হচ্ছে ঐশ্বরিয়া রায়, তার গল্পের নাম কিন্তু ঐশ্বরিয়া রায়। তাহলে এই সঞ্জনা ঠাকুর যে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পেয়েছে, তার গল্পের নাম কিন্তু জিজ্ঞেস করে, তার গল্পের নাম কিন্তু বলতে হবে যে ঐশ্বরিয়া রায়। তারপরে দেখো সবার শেষে তোমাদের জন্য কিছু ওয়ান লাইনার রয়েছে, সেটা কি, ওয়ার্ল্ড ড্রাগস ডে বা মাদক দিবস, সেটা কত, 26শে জুন, ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম, যেটা 30 জুন বা 30শে জুন, ওয়ার্ল্ড অ্যালার্জি উইক, এটা কত, 23 থেকে 29শে জুন, আর কি পাচ্ছি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে, যেটা হচ্ছে 29শে জুন, যা প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিন উপলক্ষে কিন্তু মানে পালন করা হয়, বা তাকে বলা হয় ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিকও কিন্তু তাকে বলা হয়ে থাকে। চলো
তো আজকের ক্লাস কিন্তু ছিল আমাদের এই পর্যন্ত, যতগুলি ইনফরমেশন দিলাম খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো যারা আমাদের চ্যানেল মানে আর কি প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বের সহকারে পড়ো এবং মনে রাখো, দরকার হলে তোমরা খাতায় নোট ডাউন করো, সেগুলোকে বারবার রিভিশন করো প্রত্যেকটা ক্লাসে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গিয়ে সুবিধা হবে। তোমাদের অপশান মার্ক করতে গিয়ে কিন্তু তখন আর তোমাদের কনফিউশনের ভিতরে পড়তে হবে না। এইরকমই প্রত্যেকটা ক্লাস তোমাদের যদি মানে পেতে চাও তাহলে কিন্তু আমাদের এসপি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে। আর আরও একটা কথা, যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর তোমাদের যদি কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা সেটা আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন স্টে ফোকাসড অন ইওর গোল। আর আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।